বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করছে অডিও ক্লিপ 42। সকালেই শহীদ সাহেবের কাছে যেতাম আর রাতে ফিরে আসতাম, তার সাথেই কোর্টে যেতাম। নবাব সাহেবের ভাইদের সাথেও আমার বন্ধুত্ব হয়ে উঠেছিল। এর তিন দিন পরে লুন্থখোস সাহেব আমাকে এসে বললেন, চলো আমরা ক্যাম্বলপুর যাই, সেখানে সীমান্ত আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হবে, তুমি পীর মনকি শরীফ এবং অন্যান্য নেতাদের সাথে আলোচনা করতে পারবে, আমিও তোমার সাথে একমত, আমাদের দুই প্রদেশের আওয়ামী লীগ নিয়ে একটা নিখিল পাকিস্তান আওয়ামী লীগ গঠন করা উচিত সোহরাওয়ার্দী সাহেবের নেতৃত্বে। আমরা দুইজন শহীদ সাহেবের কাছে এলাম। শহীদ সাহেব বললেন, যাও আলাপ করে এসো, হলে তো ভালোই হয়, আমিও পাঞ্জাবের নবাব সাহেবের সাথে আলাপ করেছি। শহীদ সাহেব আমাকে কিছু টাকা দিলেন। আমরা দুজন একসাথে লুন্থখোস সাহেবের মোটর গাড়িতে চড়ে ক্যাম্বলপুর রওনা হলাম রাত 10টায়। লুন্থখোস সাহেব নিজেই গাড়ি চালান, তিনি গাড়ি চালিয়ে রাওয়ালপিন্ডি পৌঁছালেন ভোর রাতের দিকে। আমরা বিশ্রাম করলাম, সকালে নাস্তা করে আবার রওনা করলাম ক্যাম্বলপুরের দিকে। 11-12টার মধ্যে সেখানে পৌঁছালাম। এই আমার জীবনের প্রথম পাঞ্জাব প্রদেশের ভেতরে বেড়ানো। আমার ভালোই লাগলো পঞ্চনদীর এই দেশটাকে। পূর্ব পাঞ্জাব ও পশ্চিম পাঞ্জাবের ভয়াবহ দাঙ্গার স্মৃতি আজও মানুষ ভোলে নাই। লক্ষ লক্ষ মুহাজের এসেছে পশ্চিম পাঞ্জাবে, তবে বেশি অসুবিধা হয় নাই, কারণ পশ্চিম পাঞ্জাব থেকেও লক্ষ লক্ষ হিন্দু ও শিখ চলে গিয়েছে, মুসলমানরা তা দখল করে নিয়েছে। ক্যাম্বলপুর যাওয়ার পূর্বে আমি একটা বিবৃতি দিয়েছিলাম পূর্ব বাংলায় কী হচ্ছে তার উপরে। মৌলানা ভাসানী, শামসুল হক সাহেবের কারাগারে বন্দিত্ব, রাজনৈতিক কর্মীদের ওপর নির্যাতন ও খাদ্য সমস্যা নিয়ে পাকিস্তান টাইমস, ইমরোজ ভালোভাবেই ছাপিয়েছিল, কারণ মিয়া সাহেব তখন এই কাগজ দুইটির মালিক ছিলেন। এই সময় সম্পাদক ও বিখ্যাত কবি ফয়েজ আহমদ ফয়েজ ও তার সহকর্মী জনাব মাঝারের সাথে আমার পরিচয় হয়। এই দুইজনকে বিদ্বান, বুদ্ধিমান ও জ্ঞানী বললে ভুল হবে না। বাংলা ভাষা অন্যতম রাষ্ট্রভাষা হওয়া উচিত, মিয়া সাহেব ও ওই দুইজনই তখন তা সমর্থন করেছিলেন। আমাদের দাবি যে ন্যায্য এ কথাও স্বীকার করেছিলেন। আমি বিবৃতি লিখে শহীদ সাহেবকে দেখিয়েছিলাম, তিনি দেখে দিয়েছিলেন। আমরা ক্যাম্বলপুর পৌঁছালাম। ডাকবাংলো পীর সাহেবের জন্য রিজার্ভ ছিল। কিছু সময়ের মধ্যে পেশোয়ার, মর্দান ও অন্যান্য জায়গা থেকে সীমান্ত আওয়ামী লীগের কর্মকর্তা ও সদস্যরা এসে পৌঁছালেন। এখানে সভা করার উদ্দেশ্য হল জনাব লুন্থখোর পাঞ্জাব ছেড়ে সীমান্ত প্রদেশে যেতে পারেন না। এইখানেই আমার প্রথম পরিচয় হয় পীর মনকি শরীফ, সর্দার আব্দুল গফুর, সর্দার সেকেন্দার, ভূতপূর্ব মন্ত্রী শমীম জং ও আরও অনেক নেতার সাথে। তাদের সভা অনেকক্ষণ চলল, আমাকে তাদের সভায় যোগদান করতে অনুমতি দিয়েছিলেন। ডাকবাংলোই সভা হল। বন্দুকধারী দুইজন পাহারাদার ডাকবাংলো পাহারা দিয়েছিল যাতে গোয়েন্দা বিভাগের কেউ কাছে আসতে না পারে। রাত পর্যন্ত সভা চলল। আমি সভায় বক্তৃতা করলাম ইংরেজিতে। এক ভদ্রলোক, নাম মনে নাই, পশতুতে সকলকে বুঝিয়ে দিলেন। আমি যে নিখিল পাকিস্তান ভিত্তিক প্রতিষ্ঠান করা উচিত বলে প্রস্তাব দিলাম, এই নিয়ে আলোচনা শুরু হলো। আমি বুঝতে পারলাম প্রায় সকলেই শেষ পর্যন্ত রাজি হলেন। গোলাম মোহাম্মদ লুন্থখোরের বক্তৃতার পরে তারা সিদ্ধান্ত নিলেন তিনজন প্রতিনিধি শহীদ সাহেবের সাথে আলোচনা করবেন এবং তাকে নেতৃত্ব নিতে অনুরোধ করবেন। রাতে সভা শেষ হলো। আটক ব্রিজ পার হতে হলে বিশেষ অনুমতি প্রয়োজন, পীর সাহেবের অনুমতিপত্র ছিল, তিনি দলবল নিয়ে রাতেই চলে গেলেন। কয়েকজন ডাকবাংলোয় থাকল। লুন্থখোর সাহেব আমাকে নিয়ে একটা ছোট্ট হোটেলে আসলেন, সেখানে খাওয়া দাওয়া করে রাত কাটালাম। পাঞ্জাবের শীত যে কি ভয়ানক এই রাতে তা একটু বেশি বুঝলাম। আমি পূর্ব বাংলার মানুষ, একটা গরম চাদর গায়ে দিয়েই শীতকাল কাটিয়ে দিতে পারি। এখানে তো গরম কাপড়ের ওপর গরম কাপড়, কম্বলের ওপর কম্বল, তারপর ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করতে হয়, তবুও ঘুম হবে কি না বলা কষ্টকর। পীর সাহেব পূর্ব বাংলার অবস্থা শুনে খুবই দুঃখিত হলেন এবং আমাকে সীমান্ত প্রদেশে কাইয়ুম খান কী কী অত্যাচার করছে তাও বললেন। অনেক নেতা ও কর্মীকে জেলে দিয়েছে, কোনো সভা করতে গেলেই 144 ধারা জারি করছে, লাঠিচার্জ গুলি করতে একটু দ্বিধাবোধ করছে না, অত্যাচার চরম পর্যায়ে চলে গেছে। পূর্ব বাংলার অত্যাচার সীমান্তের অত্যাচারের কাছে কিছুই না বলতে হবে। লুন্থখোরকে জেলে দিয়েছিল, মুক্তি দিয়ে সীমান্ত প্রদেশের সীমানা পার করে দিয়েছে, এখন তিনি লাহোরে আছেন। পরের দিন সকালে আমরা রওনা করলাম।
আমি অনুরোধ করলাম এত কাছে এসে আটক ব্রিজ ও আটক ফোর্ট না দেখে যাই কি করে, মাত্র কয়েক মাইল। লুন্দখোর সাহেব রাজি হলেন, আমাকে আটক ব্রিজে নিয়ে গেলেন। আমি ব্রিজ পার হয়ে সীমান্ত প্রদেশে ঢুকলাম। লুন্দখোর সাহেব একজন লোক সাথে দিয়েছিলেন, ছোট্ট ছোট্ট কয়েকটা ফলের দোকান, ফল কিনে নিয়ে ফিরলাম। আটক ফোর্টের ভিতরে যাওয়ার অনুমতি লাগে কারণ কিছু যুদ্ধবন্দী সেখানে আছে। কয়েকজন শিখকে কাজ করতে দেখলাম দূর থেকে। আমি ফিরে আসার পরে আবার লুন্দখোর সাহেব গাড়ি ছাড়লেন লাহোরের দিকে। আবার রাওয়ালপিন্ডি ফিরে এলাম, এখানেই বিশ্রাম করলাম কিছু সময়। লুন্দখোর সাহেবকে অনেক লোক জানে দেখলাম, তিনি মাঝে মাঝে গাড়ি রেখে হুক্কা খান। যেখানেই তিনি গাড়ি থামান, কোনো হোটেল বা রেস্টুরেন্টে ঢুকলে প্রথমেই হুক্কা এনে সামনে দেয় খান সাহেবের। এরা প্রায় সকলেই সীমান্ত প্রদেশের লোক বলে মনে হলো। আমরা ঝিলম, গুজরাট ও গুজরানওয়ালায় থেমে চা খেয়েছি। রাত প্রায় দশটায় লাহোরে পৌঁছালাম। আমাকে হোটেলে দিয়ে তিনি চলে গেলেন এবং বললেন আগামীকাল সকালে আমাকে নিয়ে সোহরাওয়ার্দী সাহেবের কাছে যাবেন এবং কি সিদ্ধান্ত হয়েছে রিপোর্ট দিবেন। এই সময় পাঞ্জাবের নবাব মামদতের দলের মুসলিম লীগে স্থান হয় নাই, তিনি তখনও কোনো দল করেন নাই, তবে করবেন ভাবছেন তার প্রোডা মামলা শেষ হওয়ার পরে। অনেক ভালো ভালো কর্মী ও নেতা শহীদ সাহেবের কাছে আসা যাওয়া শুরু করেছেন, তারা সকলেই প্রায় পুরানা লীগ কর্মী। শহীদ সাহেব একটা জনসভায় যোগদান করবেন বলে মত দিয়েছেন। আমরা মোটরে গিয়েছিলাম, সরগোদা জেলায় এই সভা হবে, আমাকে বললেন সাথে যেতে। আমার কাজ কি, রাজি হলাম। সরগোদায় অনেক মহাজের এসেছে, তাদের দুরাবস্থার সীমা নাই। শহীদ সাহেব বক্তৃতা করলেন, আমাকে বক্তৃতা করতে অনেকে অনুরোধ করলেন। আমি বললাম স্যার না জানি উর্দু না জানি পাঞ্জাবি, ইংরেজিতে কেউ বুঝবে না, কি বক্তৃতা করব। তিনি বললেন থাক প্রয়োজন নাই, আমাকে পরিচয় করিয়ে দেয়া হলো। আমি সালাম জানিয়ে বসে পড়লাম। সুদূর সরগোদা জেলায়ও শহীদ সাহেব জনপ্রিয় ছিলেন এইবার প্রথম বুঝলাম। লাহোরে যে হোটেলে আমি থাকতাম তার দুইটা রুম ভাড়া নিয়ে মিস্টার আজিজ বেগ ও মিস্টার খুরশিদ, যিনি আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট ছিলেন, সাপ্তাহিক গার্ডিয়ান কাগজ বের করতেন। এরা পাকিস্তান টাইমসে আমার বিবৃতি দেখেছিলেন এবং বিবৃতির কিছু কিছু অংশ গার্ডিয়ান কাগজে প্রকাশ করেছিলেন। আমি তাদের সাথে দেখা করলাম এবং সকল বিষয় আলোচনা করলাম। গার্ডিয়ান প্রতিনিধি আমার সাথে দেখা করে একটা সাক্ষাতের রিপোর্ট বের করলেন। আস্তে আস্তে লাহোরের রাজনীতিবিদরাও জানতে পারলেন আমি লাহোরে আছি। গোয়েন্দা বিভাগও যে আমার পিছু লেগেছে সে খবরও হোটেলের ম্যানেজার আমাকে বলে দিলেন এবং আরও বললেন সকল সময়ের জন্য একজন লোক আপনাকে অনুসরণ করছে। আমি তো টাঙ্গায় বা হেঁটে চলতাম, ওরা আমাকে সাইকেলে অনুসরণ করত। পীর সালাউদ্দিনের মারফতে আমি পাঞ্জাব মুসলিম ছাত্র ফেডারেশনের এক প্রতিনিধির সাথে সাক্ষাৎ করলাম এবং অল পাকিস্তান ছাত্র প্রতিষ্ঠান হওয়া দরকার এ বিষয়ে আলোচনা করলাম। মিস্টার ফাহমি, মিস্টার নূর মোহাম্মদ দিল্লি থেকে এসেছেন এবং আরও কয়েকজন ছাত্রনেতা তখন প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন, তারাও আমার সাথে একমত হলেন। আমি কয়েকদিন তাদের ল কলেজ হোস্টেলে গিয়েও আলাপ করলাম। আমি তাদের বললাম যদিও আমি এখন আর ছাত্র প্রতিষ্ঠানে নাই, তবুও আপনারা যদি রাজি হন অল পাকিস্তান ছাত্র প্রতিষ্ঠান করতে পূর্ব পাকিস্তান ছাত্রলীগকে রাজি করাতে পারব। তারা রাজি হলেন এবং কিভাবে তা গঠন হবে সে পন্থাও ঠিক হলো। তারা একটা গঠনতন্ত্র লিখে আমাকে দিলেন। আমি তাদের কথা দিলাম ঢাকা যেই ছাত্রলীগ নেতাদের মাঝে আমি পৌঁছে দিব আপনাদের মতামত। তারা আপনাদের কাছে চিঠি লিখবে এবং একসাথে পাঞ্জাব ও বাংলা থেকে ঘোষণা বের হবে।